আমাদের পরিবেশনায় নবনির্বাণা স্টুডিওতে সাজানো আজকের গল্প শুধু তোমাকে ভালোবাসতে চাই, লেখিকা সৈয়দা ফারজানা উর্ফে রাইসার লেখা কিছু প্রেমের কাহিনী থেকে নিয়েছি। গল্পটি আমরা মূলত তিনটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বের গল্প পাঠে রয়েছেন আরিয়ান পাল, গল্পের সূত্রধার বিপ্লব দাস এবং বিশেষ সহযোগিতায় রয়েছেন সুস্মিতা শর্মা। তাছাড়াও আজকের এই এপিসোডের শব্দগ্রহণ, স্পেশাল ইফেক্টস এবং আবহ সঙ্গীতে ছিলেন শিবায় শর্মা। শুরু হচ্ছে আজকের গল্প শুধু তোমাকে ভালোবাসতে চাই। শ্রেয়া বলল, সন্ধি এখনো সময় আছে, তুই বিয়েটা করিস না। কেয়া বলল, কিন্তু তাতে মা বাবার সম্মান যাবে শ্রেয়া, বোঝার চেষ্টা কর, আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। শ্রেয়া বলল, কিসের সম্মান? যারা সম্পত্তির লোভে তোর সাথে আয়ুষদের বিয়ে দিচ্ছে তাদের জন্য তুই সম্মানে চিন্তা করছিস? তার উপর আয়ুষদা একেবারে ভালো ছেলে না, তুই তো জানিসই। তোর ভালোবাসাকে বিসর্জন দিয়ে তুই কিভাবে এই বিয়েটা করবি বল আমায়। কেয়া বলল, জানিস রেয়া, কিন্তু আমি যে নিরুপায়, কিছু করার নাই আমার। শ্রেয়া বলল, অনেক কিছুই করা আছে, এখনো আধা ঘন্টা সময় হাতে আছে, তুই অপূর্বদায়ের কাছে গিয়ে ওকে বিয়ে করে নে, অপূর্বদা তোকে অনেক ভালোবাসে, ঠিকই তোর পাশে থাকবে। কেয়া বলল, জানি রে, কিন্তু মা বাবা? শ্রেয়া বলল, কিসের মা বাবা? ওই মহিলাকে মা বলতে আমারই ঘৃণা হচ্ছে, আর তুই মা বাবা বলছিস কিভাবে? কেয়া বলল, এক কাজ করি। শ্রেয়া বলল, কি? কেয়া বলল, মা যখন সম্পত্তির লোভেই আমার বিয়ে দিতে চায় আয়ুষের সাথে, আমি বরং সব সম্পত্তি মায়ের নামেই করে দিই। শ্রেয়া বলল, না কিছুতেই না, তোর অধিকার তুই কেন ছাড়বি? কেয়া বলল, শুন বোন, আমার এমন করিস না, ফাইল তো সব রেডি, তুই জাস্ট মায়ের ঘর থেকে এনে দে, আমি সাইনটা করব। শ্রেয়া বলল, প্লিজ কেয়াদি, এই কাজ করিস না। কেয়া বলল, তাহলে তো বিয়েটা আমায় করতেই হবে। শ্রেয়া বলল, না না দাঁড়া, আমি এনে দিচ্ছি কাগজ, তুই সই কর। এই হল কেয়া আর শ্রেয়া, দুই বোন। কেয়া বড়, বয়স 24 বছরের সুন্দরী মেয়ে, আর ওর বোন শ্রেয়া 20 বছর বয়স। কেয়ার পড়ালেখা কমপ্লিট হয়েছে, আর শ্রেয়া এবার কলেজে এক্সাম দিল, ইউনিভার্সিটিতে হয়তো উঠবে। দুজনের সম্পর্ক খুবই ভালো। আর এই যা, শ্রেয়া ফাইল নিয়ে চলে এসেছে, দেখি এবার কি হবে। কেয়া বলল, সই তো করলাম, এবার আমি বেরোবো কীভাবে? আর এইসব গয়নাগাটি খুলে দে। শ্রেয়া বলল, গয়নাগুলো তোর জিনিস, খুলবি কেন? কেয়া বলল, সেটা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, তুই শুধু সীতা হারটা আমায় দিয়ে দে, আমার মায়ের একমাত্র স্মৃতি আমার কাছে রাখবো। শ্রেয়া বলল, হে রে, মা যদি বেঁচে থাকতো। যাই হোক, খুলে দিয়েছি, তুই বারান্দা দিয়ে পালিয়ে যা। কেয়া বলল, কি বলছিস, বারান্দা দিয়ে? ইম্পসিবল। শ্রেয়া বলল, এছাড়া আর উপায় কি? কেয়া বলল, এই হেভি শাড়ি পরে বারান্দা দিয়ে পাঁচিল টপকানো সম্ভব না, শাড়িটা খুলে কামিজ পরি আগে। শ্রেয়া বলল, সময় নেই দি, আর মাত্র 5 মিনিট আছে, এই নে এই 5,000 টাকা, আমি জমিয়েছিলাম, তোর কাছে রাখ, কাজে লাগতে পারে। কেয়া বলল, না শ্রেয়া, তোর জমানো টাকা আমি কিছুতেই নিতে পারবো না। শ্রেয়া বলল, দিয়ে এসব ভাবার সময় এখন না তোর, এখন এটা দরকার,
পরে না হয় সুদে আসলে সুদ করে দিস, প্লিজ রাখ এটা। শ্রেয়ার কথায় কেয়া আর না করতে পারে না, ও নিজের জমানো টাকাগুলো ওর রুমেই রয়ে গেছে, এখন আনা সম্ভব না, তাই শ্রেয়ার টাকাগুলোই রেখে দিল। কেয়া বলল, শুন বোন, আমার ভালো করে পড়বে, আমি মোবাইল দিয়ে যাচ্ছি বাট সিম চেঞ্জ করে ফেলব। আর একটা জিনিস, শ্রেয়া বলল, কি? কেয়া একটা স্মার্টফোন বের করে শ্রেয়াকে দেয়। কেয়া বলল, আমি এটা কিনেছিলাম ইউজ করব বলে, কিন্তু তোর যেহেতু মোবাইল নেই, বাড়ির কারোর সাথে আমি যোগাযোগ রাখব না আপাতত, তাই তুই এটা রাখ, মাঝে মাঝে কল দিস, আমি কল দেব না, কারণ তুই ধরা পড়ে যেতে পারিস, আমি শুধু মেসেজ করব। শ্রেয়া বলল, আচ্ছা ঠিক আছে দি। ছাদনাতলা থেকে শব্দ এলো, এবার কনেকে নিয়ে আসুন। শ্রেয়া বলল, দি তাড়াতাড়ি যা, ওরা এক্ষুনি এসে যাবে। কেয়া তাড়াতাড়ি বারান্দা টপকে মই দিয়ে বাড়ির দেওয়াল টপকে চলে যায়, আর যাওয়ার আগে বলে যায়, ভালো থাকিস শ্রেয়া, মা বাবা আর ভাইয়ের খেয়াল রাখিস। শ্রেয়া তাড়াতাড়ি সব গুছিয়ে নিজের রুমে যায়, কারণ কেউ যদি জানতে পারে যে কেয়াকে পালাতে শ্রেয়া সাহায্য করেছিল, তাহলে শ্রেয়ার কপালে দুর্ভোগ আছে। ঘর থেকে বের হওয়ার পর কেয়া অপূর্বকে ফোন করল। হ্যাঁ কেয়া বলো। কেয়া বলল, প্লিজ আমার সাথে একটু দেখা করতে পারবে? অপূর্ব অবাক হয়ে বলে, এখন এত রাতে? কেয়া বলল, হ্যাঁ এখনই, খুব আর্জেন্ট। অপূর্ব বলল, আমি আসছি, কোথায় আসতে হবে অ্যাড্রেসটা দিয়ে দাও। কেয়া বলল, অ্যাড্রেস SMS করে দিয়ে দিচ্ছি। অপূর্ব বলল, আচ্ছা ঠিক আছে আমি আসছি। কেয়া বলল, বাই। কেয়া অ্যাড্রেস মেসেজ করে দিয়ে দে। শ্রেয়া তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে কসমেটিক্স নিয়ে এমনভাবে নাড়াচাড়া করতে থাকে যেন ও সাজুগুজু করছে, কিছুই জানে না। একটু পরে ওর মায়ের মানে সুস্মিতা দেবীর ডাক শোনা গেল। এই ডাকটা যে শোনা যাবে শ্রেয়া আগে থেকেই জানত। সুস্মিতা দেবী বলল, শ্রেয়া। শ্রেয়া বলল, হ্যাঁ যাই মা। শ্রেয়া নিজের চুল ঠিক করতে করতে সুস্মিতা দেবীর কাছে যায় এমনভাবে যেন সে কিছুই জানে না। শ্রেয়া বলল, কিছু বলবে মা? সুস্মিতা বলল, কেয়া কোথায়? শ্রেয়া বলল, কোথায় আবার, ওর রুমে? সুস্মিতা বলল, ও নেই ওর রুমে। শ্রেয়া বলল, তাহলে বারান্দায় বা ওয়াশরুমে আছে হয়তো, দেখো গিয়ে। সুস্মিতা বলল, আরে না, পুরো বাড়িই খুঁজেছি, কোথাও নেই। শ্রেয়া কিছু না জানার ভান করে বলে, সে কি তাহলে? সুস্মিতা বলল, আমার মনে হয় ও পালিয়ে গেছে। শ্রেয়া অবাক হওয়ার ভান করে বলে, কি? সুস্মিতা দেবী নেকা কান্না কেঁদে বলে, এখন আমি কি করব, কিছুই মাথায় ঢুকছে না। আয়ুষ ভালো ছেলে, অনেক বড়লোক বাপের ছেলে, ওদের সামনে কিভাবে মুখ দেখাবো আমি? শ্রেয়া মনে মনে বলে, তোমার এই নেকা কান্নার পিছনে তো কোনো না কোনো রহস্য আছে, এখন কি বলবে কে জানে। সুস্মিতা বলল, মা আমার একটা কথা রাখবি? শ্রেয়া বলল, বলো মা। সুস্মিতা বলল, আগে বল রাখবি কি না। শ্রেয়া বিরক্ত হয়ে বলে, ইস কি জ্বালা, রাখবো বলো তুমি। সুস্মিতা শ্রেয়ার হাত দুটো ধরে বলে, তুই আয়ুষকে বিয়ে করে নে, আয়ুষের বাবা অনেক বড় লোক, আয়ুষ তোকে অনেক সুখে রাখবে। শ্রেয়া ওর মায়ের কাছ থেকে হাত দুটো ছাড়িয়ে নিয়ে মনে মনে বলে, ছি মা ছি, টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দিতে তুমি ভাবছো না? জাস্ট আমাকে ওইখানে বিয়ে দিলে আয়ুষদা তোমাকে মোটা অঙ্কের টাকা দেবে, তাই বিয়ে দেবে, তাই তো? এত নিস তুমি? শ্রেয়া সুস্মিতা দেবীকে বলল, আমি আয়ুষদাকে অন্তত বিয়ে করতে পারবো না, ইটস ইম্পসিবল। সুস্মিতা দেবী
মুখ কঠিন করে বলে, না করলে জোর করে করাতে বাধ্য হব। শ্রেয়া বলল, মা তুমি? আমি সব করতে পারি। ভালোয় ভালোয় ওই শয়তান মেয়ে যে গয়নাগুলো রেখে গেছে ওগুলো পরে রেডি হয়ে নে, না হলে আমি যে কি করতে পারি তুই জানিস না। সুস্মিতা দেবী এই বলে চলে যান। শ্রেয়া রুমে এসে ভাবতে থাকে কি করা যায়। কিছুক্ষণ ভাবার পর ও ঠিক করে ও পালিয়ে যাবে ওর দিদির মতো। আর যাই হোক, এরকম ফ্যামিলিতে থাকা অসম্ভব। একটা কাগজ কলম নিয়ে চিঠি লিখে শ্রেয়া, মিস্টার এন্ড মিসেস চক্রবর্তী, আপনাদেরকে জানাতে চাই আমি আজ থেকে আপনার মেয়ে না, ত্যাজ্য করে দিলাম আপনাদেরকে। কেয়াদের সাথে যা আপনারা করতে চাইছিলেন সেটা শুধু অপরাধ না, গুরুতর অন্যায়। আর কেয়াদি পালিয়ে গেছে বেশ করেছে, কিন্তু আপনাদের প্ল্যানটাকে সাকসেস করে সব সম্পত্তি আপনার নামে লিখে গেছে। এবার খুশি আপনারা? আর যাই হোক, টাকার জন্য তো আমাকে বিক্রি করতে পারবেন না, আমি প্রতিবাদ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, তাই আমি চলে যাচ্ছি। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আবার ভাববেন না আমি পালিয়ে যাচ্ছি, কারণ আমি চাইলেই এখন আপনাদেরকে পুলিশে দিতে পারি, এত বড় একটা নোংরা ক্রাইমের জন্য। সম্পত্তির দলিলটা আমার টেবিলের রুমের উপরে পেয়ে যাবেন। এটি আপনাদের মেয়ে, না না, কেয়া চক্রবর্তীর একমাত্র ছোট বোন শ্রেয়া চক্রবর্তী। চিঠিটা রেখে শ্রেয়া আলমারি থেকে কেয়া আর ওর নিজের লেখা পড়ার সব সার্টিফিকেট বের করে নেয়, যাতে দরকার পড়লে কেয়া চাকরি করতে পারে, অথবা শ্রেয়ার পড়াশোনার জন্য তো সার্টিফিকেটগুলো মাস্ট। কেয়ার দেয়া ফোন আর কিছু দরকারি জিনিস নিয়ে বারান্দা দিয়ে বেরিয়ে পড়ে। একটা চিন্তা ওর মাথায় ঝিলিক দিয়ে ওঠে যে আদৌ কি কেয়াকে খুঁজে পাবে। হঠাৎ ওর মনে পড়ল সেই জায়গাটার কথা যেখানে কেয়া আর অপূর্ব প্রায় মিট করে। ওর মনে হয় কেয়াকে ওখানে গেলেই হয়তো পাওয়া যাবে, তাই সব কুচিন্তা ঝেড়ে ওদিকে এগোতে থাকে। কিন্তু বেশ খানিকটা দূর ওই জায়গাটায় যাওয়ার পর কেয়াকে আর পাওয়া গেল না। এবার ওর বেশ টেনশন হয়, কারণ শ্রেয়ার এখন যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। ভাবে কেয়াকে কল করবে, কিন্তু দেখে কোনো মোবাইল নাম্বারই নেই ওর, অথবা কোনো মুখস্থ নাম্বারও ওর কাছে নেই। এক প্রকার নিরাশ হয়ে মোবাইল ফোনটা অফ করতে গিয়ে হঠাৎ একটা নোটিফিকেশন চোখে পড়ে তার, এবং সেই নোটিফিকেশনে দেখার পর তার মুখে যেন একটা হালকা হাসির ছোঁয়া ভেসে ওঠে। আপনারা শুনছিলেন শুধু তোমাকে ভালোবাসতে চাই, রচনায় সৈয়দা ফারজানা ওরফে রেইসা। তাছাড়াও আজকের এই বিশেষ পর্বের স্পেশাল এফেক্টসে ছিলেন শিবায় শর্মা।